অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে আপনারা দেখছেন অজানা কুইজ। আজকের ভিডিওটিতে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। আজকের প্রথম প্রশ্ন, প্রতি বছর আমাদের দেহ থেকে কত কেজি মৃত কোষ ঝরে পড়ে যায়? 5 কেজি, 4 কেজি, 6 কেজি, 7 কেজি? সঠিক উত্তর 4 কেজি। কাউকে দেখে তার প্রেমে পড়তে আমাদের মস্তিষ্ক কতক্ষণ সময় নেয়? 2 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 4 মিনিট? সঠিক উত্তর 4 মিনিট। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলে যাচ্ছি পরের প্রশ্নতে, অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে কোন শক্তি কমে যায়? কাঁচা মরিচ খেতে অনেকেই ভালোবাসেন, কিন্তু গবেষণা বলেছে অত্যন্ত ঝাল খাবার বা অতিরিক্ত মরিচ খাওয়ার অভ্যাসে স্মৃতিলোপ ঘটতে পারে। প্রায় 4,500 মানুষকে নিয়ে একটি সমীক্ষায় উঠে এসেছে প্রতিদিন যারা 50 গ্রাম মরিচ খান তাদের স্মৃতিশক্তি হারানোর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। মুখে সাবান দিলে কি হয়? সাধারণ সাবানে pH-এর মাত্রা 9 থেকে 11, যা ত্বকে ক্ষারের মাত্রা বাড়ায় এবং সমস্যার সৃষ্টি করে। তাই চিকিৎসক সতর্ক করে দিয়ে বলেন মুখে সাবান ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যায়, ফলে ত্বকে জ্বালা পোড়া, অস্বস্তি ও ব্রণ দেখা দিতে পারে। খালি পেটে চুইংগাম চিবানো কতটা ক্ষতিকর? খালি পেটে চুইংগাম খাওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, এর ফলে পেটে প্রদাহ হতে পারে। এর থেকে ডাইজেস্টিভ অ্যাসিড তৈরি হয় এবং খালি পেটে এটি খেলে গ্যাস্ট্রিকের সম্ভাবনা বাড়ে। খালি পেটে ঘুমালে কি হয়? খালি পেটে ঘুমিয়ে পড়লে ঘুমের ব্যাঘাত ঘটে। ভালো ঘুমের জন্য শরীরে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজের প্রয়োজন, এক্ষেত্রে দুগ্ধজাত খাদ্য খেয়ে ঘুমাতে পারেন। আমাদের মস্তিষ্কে মিনিটে কতটা করে রক্ত সরবরাহ করা হয়? 200 ml, 350 ml, 250 ml, 400 ml? সঠিক উত্তর 350 ml। ঘুমানোর আগে গরম জল দিয়ে স্নান করলে কি হয়? ঘুম কেটে যায়, দ্রুত ঘুম আসে, ঘুম আসতে দেরি হয়, স্বাস্থ্য ঠিক থাকে? সঠিক উত্তর দ্রুত ঘুম আসে। রাতে গরম জল দিয়ে স্নান করলে শরীরে রক্ত চলাচল ভালো হয়, এতে আপনার শরীরে ক্লান্তি যেমন দূর হয় তেমনই ঘুম আসে ভালো। আপনি যদি রাতে ঘুমের মধ্যে ক্লান্ত বোধ করেন তবে গরম জল দিয়ে স্নান করা আপনার জন্য একটি ভালো সমাধান হতে পারে। আপনার যদি ত্বক সংক্রান্ত সমস্যা থাকে তাহলে রাতে স্নান করা আপনার জন্য খুবই উপকারী। একটি খুব ইন্টারেস্টিং ধাঁধা, কোন ফলের স্বাদ মিষ্টি কিন্তু তার খোসা, বোটা এবং দানা থাকে না? এখানে উত্তরটি হবে কষ্টের ফল। কি খেলে হাড়ের পুরনো জয়েন্টের ব্যথাও দ্রুত দূর হয়? বিট, আদা, ডিম, খেজুর? সঠিক উত্তর আদা। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে আদা হলো এই সকল সমস্যার ক্ষেত্রে একদম বিশেষ কার্যকরী। আসলে আদা জয়েন্টের ব্যথা থেকে শুরু করে পেশির ব্যথা দূর করে দিতে পারে। এক্ষেত্রে দুধের মধ্যে কিছুটা পরিমাণে আদা ও কিছুটা হলুদ মিশিয়ে নিন, তারপর খেয়ে নিন, দেখবেন সমস্যা কমেছে। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোন গাছ ঘরে রাখলে মন ভালো থাকে? উত্তর ল্যাভেন্ডার, তুলসী, মানি প্ল্যান্ট, হলুদ গোলাপ এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট ঘরে রাখলে মানুষের মন ভালো থাকে। পৃথিবীতে আপনার ওজন 100 কেজি হলে মঙ্গল গ্রহে আপনার ওজন কত হবে?
38 কেজি, 200 কেজি, 120 কেজি, 240 কেজি। সঠিক উত্তর 38 কেজি। এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।